ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই প্রথমে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা এত ব্যস্ত সময়ের মাঝখানেও সময় বের করে যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য। আর বড়দেরকে জানাই আমার অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে মোটামুটি আমাদের পিকনিকের একটা প্ল্যান হয়েছে আর বাপের বাড়িতে এসে এটাই আমার ফার্স্ট পিকনিক। অ্যাকচুয়ালি দেখতে গেলে পুরো শীতকালেই, মানে শীতের সিজনে এটাই আমার ফার্স্ট পিকনিক। আর বাপের বাড়িতে সেই পিকনিক মানে তো আনন্দের সীমা নেই, কোনো কাজ করতে হবে না, কিছু না, শুধু ফুল মাস্তি, একদম এনজয়। তো আজকের দিনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরাও এনজয় করো আমার সাথে। বাচ্চাদেরকে একটু তুলসী পাতা মধুর রস খাওয়াবো, কারণ যত এখানে একটু ওয়েদারটা ঠান্ডা, তো তাই জন্য সাবধানে থাকাই ভালো। এখানে তুলসী পাতা মধু আর গোলমরিচ দিয়ে রসটা বানিয়ে নিয়েছি, চলো এবার বাচ্চাদেরকে খাইয়ে দিই। গুড মর্নিং। শোনো না, তোমাকে বিনা পানি, ভালো বিনা পানিটাকেই ভালো লাগে না, একটু বিনা পানিটাকে ভালো লাগে না। খেতে হবে, খেতে হবে, এটা খেলেই চা খাবে। আমাদের বাড়ির পাশেই যে জেঠুদের বাড়ি, ওদের বাড়ির সামনেই অনেকটা বড় জায়গা, সেইখানেই পিকনিকটা হচ্ছে, কারণ এত বাচ্চা কাচ্চা নিয়ে দূরে কোথাও গেলে প্রবলেম হতে পারে, তাই আমরা এখানেই সব কিছু ব্যবস্থা করেছি। প্রথমেই পাঁপড় ভাজা হচ্ছে দেখতে পেলে, আর এখানে সমস্ত সবজি কাটা হচ্ছে। সবাই মিলে এই যে আনন্দ, এটা সত্যি শহরে পাওয়া যায় না। এখন সকালে টিফিন খাওয়ার জন্য বেগুনি ভাজা হচ্ছে। বিনা পানি এনজয় হচ্ছে, মজা হচ্ছে, কি করছো তুমি? এটা কি হচ্ছে আজকে? পিকনিক। না না, পোষা না, এমনি বৌদি দেখবি আমি মুরগি। এই দেখো মুরগি। এখানে বেগুনি ভাজা প্রায় কমপ্লিট, সকালের টিফিনে বেগুনি আর মুড়ি, এটাই আজকে পিকনিকের মেনু। শীতকালের পিকনিক বলে কথা, আর সেখানে ব্যাডমিন্টন খেলা হবে না, এটা কি হয়? আমার মেয়ে জন্মদিনেই পেয়েছে গিফট, নিয়ে গেছিল মামা বাড়ি, এখনও খেলতে পারে না সেভাবে। এদিকে কড়াতে টমেটোর চাটনিটা বসে গেছে, খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি হল। বৌদি তুমি কি খাচ্ছ? বৌদি মুড়ি খাচ্ছ? বিনা পানি কি খাচ্ছ? আর কি, বেগুনি? বৌদি ভাল লাগছে? বেগুনি খাচ্ছ? কই খেয়ে দেখাও দেখি, খেয়ে বলো কেমন কেমন। বলা বেগুনিটা খেয়ে বলো কেমন, খাও বেগুনিটা খাও। বৌদি কি খাচ্ছ? আমাদের পাশের বাড়ির জেঠুই রান্নার দায়িত্ব নিয়েছে, জেঠু খুব সুন্দর রান্না করে।
এখন সবজির তরকারিটা বসিয়ে দিয়েছে, সমস্ত রকম সবজি দিয়ে আর শাক দিয়ে একটা তরকারি মতো হচ্ছে। সবজির তরকারিটা হয়ে গেছে, এখন যেটু মাংসটা বসিয়েছে, মাংসের পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব একসাথে ভাজা হচ্ছে। এখন বাচ্চাদেরকে দেখতে হচ্ছিল, তাই আমি পুরো রান্নার রেসিপিগুলো শেয়ার করতে পারিনি। একটু স্নান করতে এসেছিলাম, স্নানটা আমার হয়ে গেছে, বাচ্চাদেরকে আগেই স্নান করিয়ে আমি বাইরে পাঠিয়ে দিয়েছি। তো চলো এবার পিকনিক স্পটে চলে যাই, মোটামুটি রেডি হয়ে গেছি, এরপর রান্না বান্না কমপ্লিট হলে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমরা এনজয় করছো। চলো যে একটুখানি একটুখানি বুঝো, এই তেলটা আমার পুরো সংসার চলে যাবে। ওই দুটো লঙ্কা দিয়ে দাও। হ্যাঁ, এদিকে এখন মাংস ভাগ হচ্ছে, অনেকজন মেম্বার তো, এই মাংস ভাগটা হচ্ছে সব থেকে কঠিন কাজ। এটা আমাদের পাশের বাড়ি এক কাকুই করছে। বাচ্চা পাটিদেরকে সবার আগে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ ওদেরই তো খিদে পেয়ে যাওয়ার কথা, তাই না? এত লাফালাফি খেলাধুলো করছে। এদিকে আমিও খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ পাতাতে ভাত তরকারি আর আলু মাখা নিয়ে নিয়েছি। আলু মাখাটা যা হয়েছিল না, দারুণ। এদিকে আমার মাংস এসে গেছে, তো চলো আমরা মহিলা মহল খাওয়া স্টার্ট করে দিই। তো মোটামুটি পিকনিক আমাদের শেষ হয়ে গেল, সব খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল। এখন এই যে পান নিয়েছি, পান খাবো। নর্মালি আমি পান খাই না, কিন্তু পিকনিকে তো পান বানতেই হ্যাঁ। মিষ্টি পান, দারুন বোধি পান খাবে। কামড়াও কামড়াও, ভালো ভালো। একটা পানি তো সামার হয়ে যাবে। বৌদি একটা গল্প বল। আমার শক্তি করবি ভূত, আমার শক্তি ভূত, আমার শক্তি করবি তারা শক্তি করে কাল। কি গল্প, আমি তো কিছু বুঝতেই পারছি না। কালীমায়ের ভূতের গল্প, ভয়ঙ্কর না? তোমাদের বাঁচা চলছে কামড়াবে, কামড়ে বুঝতে পারবে আমাদের সমুদ্র। বোধি হচ্ছে আমাদের গল্প দাদু, কেমন চুপটি করে ভাইয়ের কোলে বসে বসে গল্প শুনছে। খালি দেখো, একদম মন দিয়ে শুনছে। আমরাও মনে হয় এত মনোযোগ সহকারে কোনো কাজ করতে পারবো না।
গল্প শোনেও যেমন আর বলেও তেমন ভালো। এখন আমরা ডিনারটা সেরে নিচ্ছি, ডিনারে মিক্স ভেজ আর রুটি। তুমি সাহসী তো, হ্যাঁ তাহলে চলো ওই রুমটা ছেড়ে দিয়ে দিই। ওই রুমটা ছেড়ে দেবো তো, কেন তুমি তো সাহসী। মোটামুটি আমাদের রাতের খাওয়া কমপ্লিট, প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে, তো এরপর ঘুমিয়ে পড়ব। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। টাটা।